আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। রিফ্রেশ ড্রাইভ, আজকে ট্রফিক রিফ্রেশ ড্রাইভ। যারা রিফ্রেশ ড্রাইভটা তৈরি করতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রিফ্রেশ ড্রাইভটা কি আসলে? রিফ্রেশ ড্রাইভটা কম্পিউটার রিফ্রেশ, আমরা কম্পিউটার সাধারণত রিফ্রেশ করি কম্পিউটার সচেতন করার জন্য বা কম্পিউটার অ্যালাউ হওয়ার জন্য যাতে দ্রুত কাজ করে। বাট আমরা যখন রিফ্রেশ করি শুধুমাত্র উইন্ডোজ, যে আমাদের ফার্স্ট ড্রাইভটা আছে আমরা কিন্তু ফার্স্ট ড্রাইভটা রিফ্রেশ করি, বাট অন্যান্য যে ড্রাইভগুলো আছে এই ড্রাইভগুলো কিন্তু আমরা রিফ্রেশ করি না, যার জন্য কম্পিউটারটা আমাদের চলে। বাট আমরা যদি সব ড্রাইভ রিফ্রেশ করি আমরা কম্পিউটার আরও ভালো সার্ভিস দেবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি সেটাই দেখাতে যাচ্ছি যে কীভাবে আপনি রিফ্রেশ ড্রাইভ তৈরি করবেন। ওকে, চলে যাচ্ছি আজকের রিফ্রেশ ড্রাইভ তৈরির দিকে, সঙ্গেই থাকুন। রিফ্রেশ ড্রাইভ, রিফ্রেশ ড্রাইভ তৈরির ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর নিউতে আসব। নিউতে আসার পরে এখানে টেক্সট ডকুমেন্টে আসব। টেক্সট ডকুমেন্টে আসার পরে আমরা এই ফাইলটারে নেম দেব রিফ্রেশ। ঠিক আছে, রিফ্রেশ করার পরে আমরা এটা জাস্ট ওপেন করব, ডাবল ক্লিক। ওকে, ওপেন করার পরে আমরা এখানে লিখব ECHO স্পেস অব লিখব। আমি যেভাবে লিখছি ঠিক একইভাবে আপনি লিখবেন, ঠিক আছে। তারপরে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পর তারপর লিখব CD, তারপর আমরা একটা স্ল্যাশ দেব। স্ল্যাশ দেওয়ার পরে আমরা ইন্টার প্রেস করব এবং লিখব ট্রি। আবার ইন্টার প্রেস করব। তারপরে আপনার যে ড্রাইভগুলো আছে হার্ড ডিস্কের যে পার্টিশনের যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভের শুধু নেমগুলো দিবেন। যেমন প্রথমে আমাদের থাকে সি ড্রাইভ, প্রথমে আমরা সি দেব, ঠিক আছে। সি ড্রাইভ দেওয়ার পরে আমরা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে তারপরে লিখব ট্রি, তারপরে আমরা আবার ইন্টার দেব, তারপরে লিখব ডি, তারপরে আমরা আবার একটা ক্লোন দেব। আর আমরা যেহেতু বড় হাতের আছে আমরা জাস্ট এগুলো বড় হাতেরই দিচ্ছি, ঠিক আছে। সি, তারপরে আমরা এখানে ইন্টার দেব, তারপরে আবার লিখব ট্রি, আবার এন্টার দেব। এন্টার দেওয়ার পর তারপরে ড্রাইভ হচ্ছে ই, আবার একটা ক্লোন ড্যাশ দেব, আবার এন্টার ট্রি, আবার লিখব আমরা এফ, আবার ক্লোন ড্যাশ দেব এবং এন্টার দেব। এভাবে যতগুলো আপনার ড্রাইভ আছে ততগুলো আপনি এরকমভাবে শেষ পর্যন্ত দিয়ে আসবেন, সর্বশেষ এইচ ড্রাইভ, ঠিক আছে। এখন আমাদের লেখা হয়ে গেছে, এটা আমরা সেভ করব, ফাইলে আসব। ফাইলে আসার পরে সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে আমরা এটা ডেস্কটপে সেভ করব। আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করাই আছে, ডেস্কটপ। তারপর জাস্ট আমরা এখানে ফাইল নেম দেবো, যেহেতু আমরা এখানে তো রিফ্রেশ অলরেডি দেওয়াই আছে, বাট শুধুমাত্র লিখব ডট ব্যাট, ঠিক আছে। রিফ্রেশ ডট ব্যাল ব্যাচ নামে আমরা এটা সেভ করব। ওকে, আমার রিফ্রেশ ড্রাইভ তৈরি হয়ে গেছে, এটা আমি এখন কেটে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমার এখানে রিফ্রেশ ড্রাইভটা আছে। এখন যদি এটাতে আমি ডাবল ক্লিক করি তাহলে আমার যত ড্রাইভ আছে আমার টোটাল ড্রাইভ একবার রিফ্রেশ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমরা ডেস্কটপ রিফ্রেশ করি বাট যখন আমাদের অন্যান্য যে ড্রাইভগুলো আছে এই ড্রাইভগুলো আমাদের রিফ্রেশ করতে হয়। এই রিফ্রেশ করলে আপনার কম্পিউটারটা আরও বেশি ফাস্ট কাজ করবে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে সবাই শিখতে পারবে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক করার জন্য আরও সাথে আছে আপনি ভিডিওটি শেয়ার করার জন্য। সো ফ্রেন্ডস, আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।